হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সমতলে বস্তুকণার গতি অর্থাৎ 9.2 এর টাইপ 2 এর এক নম্বর ম্যাথ আমরা সমাধান করব। তো এখানে আমরা যদি প্রশ্নটা দেখি আমাদেরকে কি বলছে, একটি টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর 100 মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার 100 মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। যদি উভয়ই ইস্থির অবস্থা থেকে পড়ে এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয় তবে দেখাও যে ওই টাওয়ারটার উচ্চতা হচ্ছে x + y² / 4x মিটার। তো এটা আমাদেরকে সলভ করতে হবে। আমরা এটার প্রথমে হচ্ছে একটা চিত্র এঁকে ফেলবো। এই যে ডাটাগুলো দেওয়া ছিল, চিত্র আঁকাটা এই চ্যাপ্টারের জন্য ম্যান্ডেটরি না, বাট আমরা এখানে এটা আঁকলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে পুরো ব্যাপারটা। আদারওয়াইজ হচ্ছে আমরা লাইন রিডিং পড়তে পড়তে লাইনের মধ্যে হারিয়ে যাব। তো আমরা পুরোটাকে হচ্ছে একটা আঁকার চেষ্টা করি। প্রথমে একটা টাওয়ারের কথা বলছে, সো আমরা অ্যাপ্রক্সিমেটলি যদি ধরে নিই যে এইটা হচ্ছে আমাদের একটা টাওয়ার, ঠিক আছে। এই টাওয়ার থেকে আমরা ওভারঅল ক্যালকুলেশনগুলো করব। একটি টাওয়ারের চূড়া, চূড়া বলতে হচ্ছে একদম টপ লেভেলে যেটা আছে সেটা, ঠিক আছে, মানে ছাদ বলতে পারো। চূড়া থেকে এক খণ্ড পাথর কী করতেছে, 100 মিটার নিচে নামার পর, তার মানে একটা পাথর যে কি না 100 মিটার নিচে নামছে। তো আমরা যদি এটাকে হচ্ছে একটু ডিফারেন্সিয়েট করি, এটা হচ্ছে ধরো 100 মিটার নিচে নামছে। 100 মিটার নিচে নামার পরে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এতটুকু পর্যন্ত 100 মিটার। 100 মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার 100 মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। তার মানে আরেকটা পাথরের ঘটনা বলছিল, বাট আমরা এখানে আঁকলে জিনিসটি একটু হজবরল হয়ে যাবে। সো আমরা এই পাশটাতে ড্র করতে পারি, অপর এক খণ্ড পাথর চূড়ার 100 মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। তো এরকম যদি বলে, তারপরে দেখো আরেকটা জিনিস বলছে কি, যদি উভয়ই স্থির অবস্থা থেকে পড়ে, তার মানে তুমি কি এই জিনিসটা বুঝতে পারতেছো এখান থেকে, যে আমাদের এখান থেকে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে একটা পাথর 100 মিটার নিচে নামছে, ও নিচের নামছে, নামার পর আরেকটা পাথর 100 মিটার নিচ থেকে ফেলছে। তার মানে প্রথম পাথরটা ফেলছে কিন্তু এই পয়েন্ট থেকে, পরবর্তী পাথরটা ফেলছে কিন্তু এই পয়েন্ট থেকে। সো এই দুইটা জিনিস আমাদেরকে একটু ভালোমতো বুঝতে হবে। এরপর আরেকটা জিনিস বলে দিছে, যদি উভয়ই স্থির অবস্থা থেকে পড়ে, স্থির অবস্থা থেকে পড়া মানে আমরা জানি যে আদিবেগটা শূন্য হবে, তার মানে এইখানে আদিবেগটা শূন্য এবং এইখানেও আদিবেগটা শূন্য, এই ব্যাপারটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয়, একই সঙ্গে ভূমিতে পতিত হয়, দ্যাট মিন্স এই জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করে দিই। ধরো একই সঙ্গে মানে হচ্ছে তাদের সময়টা একই লাগবে, মানে এখান থেকে পড়তে যে সময়টা লাগবে এবং এখান থেকে পড়তে যে সময়টা লাগবে দুইটাই হচ্ছে কি সেম। আমাদেরকে বের করতে হবে টাওয়ারের উচ্চতা। আমরা টাওয়ারের উচ্চতাটা জানি না, সো আমরা টাওয়ারের উচ্চতাটাকে এইচ ধরে নিলাম, মানে এই টাওয়ারটা কতটুকু উঁচু এই জিনিসটাকে আমরা এইচ ধরে নিলাম। আচ্ছা, তুমি কি এই জিনিসটা বুঝতে পারতেছো যে এইটা যদি আমাদের পুরাটা যদি এক, পুরাটা যদি কি হয়, পুরাটা যদি আমাদের এইচ হয় আর এই অংশ যদি এক্স হয়, তাহলে এই যে বাকি অংশটা এইটাকে আমরা এইচ মাইনাস এক্স বলতে পারি না? হ্যাঁ, ডেফিনেটলি বলতে পারি। আর এখানে না হয় আদিবেগ শূন্য, কিন্তু এটা পড়তে পড়তে ওর এই পয়েন্টে তো একটা বেগ থাকবে, তাই না? ধরে নিলাম এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টে যে বেগটা সেটাকে আমরা ভি হিসাবে ধরে নিলাম। এবং আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, এই পুরাটা যদি এইচ হয় আর এই পুরাটা যদি ওয়াই হয়, তাহলে বাকি এই অংশটা কতটুকু, এই অংশটা যেটা সারাউন্ডেড সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এইচ মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা খুব ইজিলি বলা যায়, তাহলে এই ব্যাপারটাতে আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমরা দুইটা ঘটনা চিন্তা করব। একটা হচ্ছে আমাদের এই যে একটা পাথর যে এক্সের অংশটার দিকে ছিল সেটা, আরেকটা পাথর যেটা হচ্ছে ওয়াইয়ের দিকটাতে আমরা হিসাব করতেছিলাম সেটা। তো আমরা প্রথম যেটা হিসাব করব, ধরো এই যে এক্সের সাইডগুলোতে যেটা হয়েছিল সেটার জন্য আমরা যদি বলি যে এটাকে যদি প্রথম ক্ষেত্রে বলি, তো আমরা এটাকে বলতে পারি যে প্রথম ক্ষেত্রে কী কী ঘটতেছিল। প্রথম ক্ষেত্রে আমাদের যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে, সহজ কথা আমরা এই প্রথম ক্ষেত্রে বলতে এক্সের জন্য ক্যালকুলেশনগুলো করব। তো এটা ডেফিনেটলি হচ্ছে কিন্তু একটা পরন্ত বস্তু, মানে পড়তেছিল উপর থেকে নিচে, তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এই ডাটাগুলোর সাথে ম্যাচ করবে v² = u² + 2gh এই সূত্রটা। তো আমরা যদি বলি v² = u² + 2gh, আমাদের দেখো ইন জেনারেল সূত্রটা আমরা বসাবো এবং এই সূত্রটা এই চিত্রের সাথে কীভাবে রিলেট হচ্ছে এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। বা আমরা লিখতে পারি যে v² = দেখো u মানে হচ্ছে আদিবেগ, আদিবেগের মান কিন্তু শূন্য, সো এটাকে আমরা 0² বা 0 বলতে পারি, প্লাস 2g, h এর জায়গাটা এখন বসবে যে আমাদের x, কারণ আমরা এটা নিয়ে হিসাব করতেছিলাম। তো v² = 0 + 2gx, যেটাকে কিনা বলা যায় যে v² = 2gx। আবার আমরা যে জিনিসটা বলতে পারি, যে এই জিনিসটা বলতে পারি যে আমরা লিখলাম যে, এবং এখানে আরও একটা ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে h = ut + ½gt², পরন্ত বস্তু সূত্র। আমাদের সব ডাটাগুলো এখানে দেওয়া আছে, এই অংশটা যদি আমরা হিসাব করি, দেখো এই অংশের জন্য h মানে কিন্তু h না, আমাদের এই যে এখানে যে আমরা h বলতেছিলাম, এই h মানে কিন্তু h না, এই অংশে h মানে কত আমরা এখন এই অংশটা নিয়ে ক্যালকুলেট করতেছি,
এই অংশে এইচ মানে হচ্ছে কিন্তু আমাদের এইচ মাইনাস এক্স, তাহলে এইচের জায়গাটাতে আমরা এইচ মাইনাস এক্স বসাবো। ইউটি, ইউ মানে হচ্ছে আদিবেগ, সো এই পয়েন্ট থেকে হিসেব করলে আমাদের আদিবেগ পাচ্ছি কিন্তু এটা ভি, তার মানে এই আদিবেগের জায়গাটাতে আমরা ভি বসাবো। তারপরে এখানে হচ্ছে আমরা টি বসাই দিলাম প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আমাদের কমপ্লিট। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা নাম্বার ওয়ান এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিতে পারি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমাদের প্রথম ক্ষেত্রের ওভারঅল সবগুলা হিসাব করা শেষ। এখন আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে, দ্যাট মিন্স এই ওয়াই যে পড়তেছিল ওয়াইয়ের দিকটাতে, এই দিকটাতে আমরা হিসাব করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি, সেমভাবে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, কারণ এখানে একটা হাইট রিলেটেড ব্যাপার সেপার আছে। সো আমরা সূত্রটা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, একটা পরন্ত বস্তুর সূত্রটা। তাহলে আমরা এইচের জায়গাটাতে বলতে পারি, দেখো এখন এইচ মানে, সূত্রের এইচ মানে কিন্তু আমরা চিত্র যদি ইমপ্লিমেন্ট করতে চাই সেটা কিন্তু এইচ মাইনাস ওয়াই। দেখো এইচ মাইনাস ওয়াই, আমাদের এখানে এটা একটা ফ্যাক্টর ছিল কারণ আমাদের পাথরটা এখান থেকে পড়তেছিল, বাট এখানে আমাদেরকে এই ওয়াইটা দিয়ে বোঝাচ্ছে জাস্ট ওয়াই মিটার নিচ থেকে ফেলছে, মানে সব ঘটনা শুরু ওয়াইয়ের কিন্তু এই পয়েন্টটা থেকে, ঠিক আছে। তাইলে আমরা বলতে পারি যে এখানে আদিবেগটা কত হবে, এখানে আদিবেগটা ডেফিনেটলি হচ্ছে জিরো হয়ে যাবে। সো আমরা এখানে জিরো বসাবো, জিরোর সাথে টি গুণ করলে সেটা কিন্তু জিরো, প্লাস আমরা এখানে যেটা বসাইতে পারি সেটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, হাফ জিটি স্কোয়ার বসাইলাম। তাহলে আমরা বলতে পারি বা এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তো এখানে আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে আমরা ধরো দুই নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম, তাহলে একটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন আর একটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আমরা যে এই ম্যাথটা করতেছি, এই ম্যাথটা করার আমাদের পারপাসটা কি? এই ম্যাথটা করার পারপাস হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতাটা বের করা। তো আমাদের এখানে এক নাম্বার ইকুয়েশন পাচ্ছি, দুই নাম্বার ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা যদি খেয়াল করি জিনিসটা, এখানে আমাদের টাইমের একটা ফ্যাক্টর ছিল, তো আমরা এখানে একটা কাজ করবো যে এই যে আমরা এক নাম্বার ইকুয়েশনটা পাচ্ছিলাম, এখান থেকে আমরা যদি দুই নাম্বার ইকুয়েশনটাকে বিয়োগ দিই, এই জিনিসটা লিখার সময় লিখবা এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই। তো এখানে দেখো বাম পাশে কে ছিল, এইচ মাইনাস এক্স ছিল, তাহলে এইচ মাইনাস এক্স লিখে ফেললাম। তারপরে মাইনাস এইচ এখানে কত ছিল, দেখো এইচ মাইনাস ওয়াই, সো আমরা যদি এটা লিখি মাইনাস দিয়ে এইচ মাইনাস ওয়াই পুরাটার সাথে কিন্তু মাইনাস। আর এই পাশে কে ছিল, এই পাশে ছিল আমাদের ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল। আর আমরা কি করতেছিলাম, এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর বিয়োগ করতেছিলাম, তার মানে এটার আগে হয়ে যাবে মাইনাস হাফ জিটি স্কোয়ার, ডান। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তারপর এখানে হয়ে যাবে এটা মাইনাস এইচ, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের যেটা হয়ে যাবে সেটা কিন্তু এটা দুইটা ক্যান্সেল হয় আর এখানে থাকবে জাস্ট ভিটি, ঠিক আছে। তারপরে আরেকটা ব্যাপার আমরা যদি খেয়াল করি, এখান থেকে এইচ আর এইচ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এইচ আর এইচ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আর কি থাকবে, এখানে ওয়াই মাইনাস এক্স লিখা যায় এটাকে, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে লিখা যায় যে টি সমান কত, টি সমান লিখা যায় ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখান থেকে টাইমের ভ্যালুটা পেয়ে গেলাম, এই টাইমের ভ্যালুটাকে আমরা এখন একটা কাজ করতে পারি, এই যে টাইমের ভ্যালুটা আমরা পাচ্ছি, এই টাইমের ভ্যালুটাকে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি। তো এখানে আমরা যদি দুই নাম্বার ইকুয়েশনটা নিয়ে একটু কাজ করি, তাহলে এই ব্যাপারটাতে আশা করি প্রবলেম থাকার কথা না। সো দুই নাম্বার ইকুয়েশনে আমরা কি করব, এই যে টাইমের যে ভ্যালুটা সেটা আমরা এখান থেকে রিপ্লেস করব। তো দুই নাম্বার ইকুয়েশনে যদি আমরা এই জিনিসটাকে রিপ্লেস করতে চাই, দেখো আমাদের প্রথমে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশনটা একটু লিখে রাখতে হবে। সো দুই নাম্বার ইকুয়েশনটা কেমন ছিল, দুই নাম্বার ইকুয়েশনটা ছিল এমন টাইপের, দুই নাম্বার ইকুয়েশনটা ছিল আমরা যদি দেখি এখান থেকে এইচ মাইনাস ওয়াই, এইচ দুই নাম্বার ইকুয়েশনটা, বা এভাবে লিখতে পারো যে দুই নাম্বার ইকুয়েশন আমরা এটা বসাচ্ছি এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তো আমাদের এখন কাজ হচ্ছে টি এর মান যেটা আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু আমরা এখানে এই যে টি এর জায়গাটাতে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি, এখানে আমরা এটাকে রিপ্লেস করব। তো আমরা যদি এটা রিপ্লেস করতে চাই তাহলে দেখো কী হয়, তো এটা হয়ে যাবে আমাদের এমন টাইপের, বা এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি হাফ জি, আর এই যে টি ছিল টি এর জায়গাটাতে আমরা বসাবো কত, ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এটা বসাচ্ছি যে টি এর জায়গাটাতে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি, আর এটার সাথে হোল স্কোয়ার ছিল। তো এখন চলো আমরা এই জিনিসটাকে ফার্দার, যে ক্যালকুলেশনগুলো ছিল ওই ক্যালকুলেশনটা যদি আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জি। একটা জিনিস দেখো, এখানে ওয়াই মাইনাস এক্সের সাথে স্কোয়ার ছিল, ভি এর সাথে স্কোয়ার ছিল, তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ডান। এখন এই জায়গাটাতে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী ছিল, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে লিখা যায় যে বা এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জি, এটা আমরা লিখে ফেললাম। দেন যে জিনিসটা লিখেছে সেটা হচ্ছে এ ওয়াইকে যদি তুমি এ ধরো আর এক্সকে যদি তুমি বি ধরো, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এটাকে লিখা যায় কত, এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ বিটাকে আমরা এভাবে ডিরেক্ট এক্স ওয়াই লিখে ফেললাম, প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এক্স, সো এটাকে আমরা এক্স স্কোয়ার বসালাম, ডিভাইডেড বাই, এখানে দেখো ভি স্কোয়ার ছিল,
আমরা প্রথমে যে ক্যালকুলেশনটা করে আসি এখানে কিন্তু ভি স্কোয়ারের ভ্যালুটা বের করে রাখছিলাম, ভি স্কোয়ারের ভ্যালু ছিল 2gx যেটা আমাদের এখন কাজে লাগবে। তাহলে এই যে ভি স্কোয়ারের যে জায়গাটা ছিল এই জায়গাটাতে আমরা এখন 2gx বসাবো। তাহলে চলো আমরা এই জায়গাটাতে হচ্ছে 2gx বসাই দিই। সো এটাকে যদি আমরা 2gx বসাই তাহলে দেখো কী দাঁড়ায়, ভি স্কোয়ারের জায়গাটাকে আমরা 2gx বসাই দিলাম। তো এটা বসানোর পরে এখন আমাদের ক্যালকুলেশনগুলো অনেক ইজি হয়ে গেছে, এখান থেকে কিন্তু জি আর এখান থেকে জি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো যদি জি আর জি এখান থেকে ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কী থাকবে, এখান থেকে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ, এখানে লেখা যায় কত, উপরে লবে থাকবে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x থাকবে, জি থাকবে না কেন, কারণ এই জি এই জি ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখন এটাকে হচ্ছে আরেকটা লাইন ক্যালকুলেশন করতে পারি। দেখো আমাদের এই প্রশ্নে যেটা বের করতে হবে সেটা কিন্তু আমাদের টাওয়ারের উচ্চতা, দ্যাট মিনস আমরা টাওয়ারের উচ্চতাকে এইচ ধরে নিয়েছিলাম, এইচের মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এইচের ভ্যালুটা দরকার, এইচের ভ্যালুটা রেখে বাকিটাকে অপর পাশে পাঠিয়ে দিই। বাকিটা বলতে এখানে কী আছে, সেটা হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইটাকে অপর পাশে পাঠিয়ে দিই, সেটা কিন্তু প্লাস ওয়াই হয়ে যাবে। আর এটাকে ডিরেক্ট লেখা যায় দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুগুণে চার হয়ে যাবে 4x, আর উপরে লবে ছিল এটার সাথে ওয়ান গুণ করলে এটাও ওরকমই থাকবে, ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার এমন থাকলো। তো এখন আমাদের কমন সেন্স বলে যে এটাকে আমরা কিন্তু লসাগু করতে পারি চাইলে, সো এটাকে চলো আমরা লসাগু করি। এখানে ছিল 4x ছিল, দ্যাট মিন্স এটা আমাদের 4x হয়ে যাবে, আর 4x এর সাথে এখানে আমাদের y গুণ হবে, দ্যাট মিন্স 4xy প্লাস এখানে আমাদের 4x ছিল আর এখান থেকে বাকিটা পুরোটা বসে যাবে, দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার এটা আমরা এখান থেকে বসালাম। তো আমরা এই অংশটাতে জাস্ট এটা সিম্পলি লসাগু করলাম। তো এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা আমরা বসাই দিব। দেন আরেকটা জিনিস যদি দেখি এখান থেকে 4xy মাইনাস 2xy, তো চারটা এক্স ওয়াই থেকে যদি দুইটা এক্স ওয়াই চলে যায় আর কী থাকবে, আর দুইটা এক্স ওয়াই থাকবে, সো এটাকে লিখা যায় প্লাস 2xy, আর এখানে এই যে ওয়াই স্কোয়ার ছিল এই ওয়াই স্কোয়ারটাকে আমরা রেখে দিলাম ডিভাইডেড বাই 4x। এরপরে আমরা যে জিনিসটা লিখতে পারি এটা আমরা যদি দেখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, দ্যাট মিন্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে এইচের মানটা যেটা আমাদের এতক্ষণ ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল। তো আমরা লিখতে পারি যে সুতরাং এই জিনিসটা লেখা যায় এইচ সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x মিটার। সো এই জিনিসটা আমরা টাওয়ারের উচ্চতা হিসেবে লিখতে পারি। আমাদেরকে যে জিনিসটা বলো সেটা হচ্ছে দেখাও যে, দেন আমরা এটার জন্য লিখতে পারি যে হ্যাঁ এটা আমাদের দেখানো হয়েছে, আমরা এটাকে লিখতে পারি যে শোড। তো এই ছিল আমাদের এখান থেকে ওভারঅল যে ক্যালকুলেশনটা। দেখো আমরা যদি এটাকে হচ্ছে একটু রিকেপ দিই, আমাদের এখান থেকে ওভারঅল যেটা বের করতে হচ্ছে একটা টাওয়ারের চূড়া থেকে একখণ্ড পাথর এক্স মিটার নিচে নামার পর অপর একখণ্ড পাথর ওয়াই মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। দেন এই হিসাবটার জন্য আমরা প্রথম ক্ষেত্রে হিসাব করলাম এই যে এক্সের যে পোর্শনটার জন্য, পরের ক্ষেত্রে আমরা হিসাব করলাম ওয়াইয়ের যে পোর্শনটার জন্য। টাইমের ভ্যালুটা পেলাম, টাইমের ভ্যালুটা জাস্ট এখানে রিপ্লেস করে দিব, আমাদের এইচের মান চলে আসবে, দেন এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x মিটার যেটা আমাদের এখানে প্রশ্নে ক্যালকুলেট করতে বলেছিল। তো এই হচ্ছে আমাদের ম্যাথটা। তো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের আরও অনেক ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।